এইরকমই আরো নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা, নকল হতে সাবধান। কিচ্ছু চিনি না, আর যার খাই তার ঘরের দরজা দিয়ে হাঁটি না। এই যে সকালবেলা চা খেয়ে দিয়েছি, তাও কানার বয়স যায়। কানা এ খোড়া, হে পাড়ায় সব মারামারি হচ্ছে। কেন বলতে পারবো না, ছেলে মেয়ে ছুটতে যে খালি বলে ফেরত দে ফেরত দে। কি ফেরত দে? পেপারে টিভিতে বলতে যে খালি ফেরত দে, তাই আমিও একটা পেপার কিনেছি। ফেরত দেওয়া নিয়ে কি লিখেছে একটু বল দিন দেখি ভাই। এই দেখ, দু চাকা দেখতে পাই না, পেপার কিনে নিয়ে ঘুরতেছি। মাতৃতে কি পেপার কিনেছি কে? এই কানা মানুষ পেপার কিনি তা কি হয়েছে? তুই পরে বলে দিবি ফেরতদের সম্বন্ধে কি লিখেছে একটু পেপার। বলি শোন ভাই, তুই আমার ঘর দিবি বলেছিলি, 10,000 টাকা তুই নিচি, আমার ঘর দে, তা নাহলে আমার টাকা ফেরত দে। ও শালা, তাই তো বলি, কানা লোক কেন পেপার কিনে নিয়ে ঘোরে রে? এর কাছ থেকে যে কোনো ভাবে পালাতেই হবে, আমি তো টাকা নিয়েছি। দেখ খোঁড়া, আমি ভিক্ষা করে করে আমি তোকে 10,000 টাকা দিয়েছি, তুই বলি তোর একটা ভালো ঘর দেবো, তুই সারা ঘরও দিইনি, 1 বছর হয়ে গেল টাকাও দিইনি, আমার ঘরের দরকার নেই, আমার টাকা ফেরত দে। কে তোর টাকা নিয়েছে? হ্যাঁ আমি তোর এক নিয়ে পয়সা নিইনি। তুই টাকা নিইনি? কে তোর টাকা নিয়েছে? কানার ইউনিয়নে জানাবে এক্ষুনি, কানা হাজির করবো সব। তুই কোথায় গিয়ে জানাবি? জানা গেছে। আর তুই যদি এরকম করিস, আজ থেকে আমাদের বন্ধুর বিচ্ছেদ, তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যা, ঠিক আছে, যা আমাদের বাড়ি যাস রে একবার। আমার বউ শিক্ষিত, আমি আমার বউকে দিয়ে পেপার পড়াবো। আমার আরবি ভাষা মাল এসে বা বিয়ে পাস। ওর বাবা বলে আমার মেয়ে ছেলে বিয়ে পাস করছে, প্রতিবন্ধীদের পড়ায়। আমি তো প্রতিবন্ধী পেপার কিনেছি, কি লিখেছে ফেরত দাও একটু বলবি। আর চল, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়। হ্যাঁ ফেরত দাও কি লিখেছে একটু বলদিন দেখি। আমি যদি দেখতে পেতাম তাহলে আর কি তোকে বলতাম। হ্যাঁ বল। তুমি কি লক্ষ্মী চরিত্র পড়তো? তো চোখ মুখ কই? হে তো হে, এটা প্ল্যাটফর্ম না কি বলি, নিচু হয়ে আছে নাকি মরে গেছি তুই? ওরে খোঁড়া, 10,000 টাকা নেছে ফেরত দাও নে কি লিখে তোমাকে দাদাই বলি। হে আগা গা ভাগে ইয়ে, আমি বুঝতে পারিনি, মা তো ধর্ম মা বলি যে আই বেগা গা। হ্যাঁ এই এই এই, হ্যাঁ আয়া বেগা গা এ বায়া। আচ্ছা তোর এসব ভাষা কি? রবীন্দ্রনাথ জানতে পারলে সে বিষ খেত আগে। এবার কোন শালা বুঝবি বোঝ, এবারে কে বুঝবি বোঝ, এবারে কি জন্য বোঝ? তোর আজীব অপারেশন করবো আমি। হ্যাঁ শালা কি কামড়াবে টামড়াবে নাকি? আঙুল ভেঙে দিবি নাকি? এটা কক কক মানে পকোড়া? এটা মানে 5,000? অকক এটা নাকি? অকক নাকি? একটা ইট আনতে পারি, গোলায় ঢুকিয়ে দিই আমি একবার। ও আচ্ছা, এটা মানে একটা একটা বিষয়ে 5,000 টাকা খেয়েছে।
আচ্ছা তাহলে এটা 5000 টাকা। হ্যাঁ তারপর গগক মানে গর্তে থাকবে হাতটা। এ গিগা বি গগক এটা গগক এ বিগা আমি কি মাল এনেছি ঘরে আমি এটা নাকি গগক নাকি এটা তো আমার হাত। এ বাগাক ও আচ্ছা এটা সাইডে থাকবে অকক আচ্ছা এটা নাকি অকক নাকি আচ্ছা আচ্ছা মানে এটাও 5 মানে আগে একটা ঘরের পিছনে 5000-10000 করে টাকা নিয়েছে শালা এতক্ষণ পর আমি বুঝতে পেরেছি আমার গুগি তো ঠিক বুঝিছে মানে 5000-5000-10000 এই যে খোঁড়া আমার কাছে 10000 টাকা নিয়েছে ঘর দেবে বলে চ আমি খোঁড়ার বাড়িয়ে তুই আমাকে নিয়ে চ টাকা আমি আদায় করে ছাড়ব। অনেকদিন পর ও বন্ধু লিখেছে যে সমস্ত মানুষের কাছে টাকা নেওয়া হয়েছে সেই টাকা ফেরত দেওয়ার কথা লেখা হয়েছে। মানেটা কি উপরে হেডিংটা কি? ও উপরে প্রথমে লেখা আছে কার্ড মানি মানে ঘুষ খেয়েছে। হ্যাঁ এই ভাষাটা লেখা আছে। খোঁড়া আমার কাছ থেকে ঘর দেবে বলে 10000 টাকা নিয়েছে। টাকা ফেলে কথা বলো। কে তো টাকা নিয়েছে বেরো আগে ঘর থেকে। ওই মেরে ফেলে দেবো কিন্তু খোঁড়া। মানে এখনো বলতে যে আমার টাকা ফেলে কথা বলো। তোমার কাছে হাত জোড় করেছি তোমার তোমার বন্ধু একটা পয়সা খায়নি। ভাই বাবু একটা পয়সা খায়নি। কোচ্চো বড়া বাড়ি পিঠে ভাঙবো বাড়ি। আমার পিঠে বাড়ি ভাঙবে? দরকার বললে তাই হবে। বন্ধু বলে আর মানবো না। না না ও কথা বলো না বান্ধবী। খোঁড়া খেয়েছে কার্ড মানি। শালা ভিক্ষা করে খেতে পারে ও নাকি আমার টাকা দিয়েছে। এখনো সময় আছে টাকা ফের। কোচ্চো বড়া বাড়ি পিঠে ভাঙবো বাড়ি। কোচ্চো বড়া বাড়ি পিঠে ভাঙবো বাড়ি। বন্ধু বলে আর মানবো না। ও কথা বলো না বান্ধবী। ও গুগি তুই এখন কি বলুছু? ও বলতেও পারলো নি কেউ বুঝতেও পারলো নি মানে টাকাটা আমার মাত যাবে নাকি? কথা বলো না বান্ধবী কার্ড মানি। ও কথা বলো না বান্ধবী
কানাটা কি হয়েছে কিন্তু আমার লোক অনেক হাতে আছে, টাকা খোঁড়া ধরিছে আমি। না 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 খোঁড়া নয়, এই খোঁড়া কানাটা আমি হচ্ছে সুখদেব। কে সুখদেব? হ্যাঁ। তুই এবারে কি জন্য? আরে অরূপদের বউর কাছ থেকে। হ্যাঁ, আমি 10,000 টাকা নিয়েছিলাম পায়খানা ঘর দেবো বলে, দিতে পারিনি। ওদের বউ গ্রামে যে এনেছে, গ্রামের ছেলেরা আমার মারতে আসতেছে। 10,000 টাকা নিতি? হ্যাঁ, 10,000 টাকা নিতে মানুষের পায়খানা ঘর দিবি বলে? এ ধর এর মুন্ডু ভাবে কাটবো রে ধর। আমি কি একা খেয়েছি? তাহলে 5,000 আমি খেয়েছি, 5,000 ফোঁড়া দা খেয়েছি। আচ্ছা বন্ধু, বাইরে একটা গন্ডগোল হয়েছে, সেই লোক আমাদের বাড়ি সে গন্ডগোল করতেছে আর তুমি তার সাপোর্ট করতেছো? মানে 10,000 টাকার মধ্যে 5,000 টাকা খোঁড়া খেয়েছে, এই মেয়ে সব জানে। এই মেয়ে হচ্ছে নাটের গুরু। বিশ্বাস কর বন্ধু, আমার স্বামী একটা পয়সা নেই নে, জনগণের সেবা করে আমার স্বামী। গরিবের টাকা মেরে খাচ্ছে কাদমানি। ও কানা, আমি সুখে আছি, তোমার সহ্য হচ্ছে না? আমার এবার মামার গুগি গেছে তোর দোবা খাবে রে। বন্ধুনে কিন্তু খারাপ ব্যবহার করতেছে বন্ধু, জনগণের সেবা করে আমার স্বামী। গরিবের টাকা মেরে খাচ্ছে কাদমানি। দেখো বন্ধুনি, তুমি মনে করো না আমি খোঁড়া বলে দুর্বল? এই এই আমার গায়ে হাত দিচ্ছ কেন? মানে তোকে হাতে ধরে জড়ি ধরে বলতে আমি আর দিতে পারবো না, এই টাকা নিয়ে চল যা। কি হয়েছে বলতে পারিনি, টাকা কত টাকা দিতে বল? মানে টাকা দেয়নি চুম খেয়েছে নে, এক কাজ কর, ও কাঠমানির ভিতরে খেয়েছে নে। খোঁড়ার এত বড় সাহস, তারা টাকাকে টাকা নিলে আবার আমি পাগলা হবা, আমার স্ট্রোক হয়ে যাবে। আমি 5,000 টাকা খেয়েছি, আমি দিয়ে দেবো, তবে খরচা হয়ে গেছে বুঝলি, ছাগল দুটো আছে বিক্রি করে আমি দিয়ে দেবো, আমি আর কোনোদিন টাকা খাবো না। লোকের টাকা নিয়ে সালাম ফেরত দিবি বেরাও। তুমি বন্ধুর কাছে টাকা নিয়েছো কেন বলো আগে? তা না নিলে ঘর বসে মার দূর করে। আমি বন্ধুর সঙ্গে খালি তর্ক করতেছি, তাহলে বন্ধুর যা দেওয়ার কথা দাওনি কেন? আমি জানি ও কানা, ওর বউ গোগা, কাউকে বলতে পারবে না, টাকাগুলো আমি মেরে দেবো। কথায় আছে না, বানর হাতে খড়গ দিলে চাঁদ ধরতে চায়, ঠাকুরের কাছে প্রসাদ দিলে পিঁপড়ে কুড়ে খায়। কথাটা তুই ঠিক বলেছিস বন্ধু, প্রসাদটা কিন্তু ঠিক জায়গায় আসছে কিন্তু ভালোভাবে বিতরণ হচ্ছে না। তোদের মতো মানুষকে আমরা বিশ্বাস করি, তোরা হয়তো একটু লেখাপড়া জানিস, একটু গ্রামের কিছু একটু বুঝিস, তাই টাকা পয়সা নিয়ে তোদের কাছে রাখি, তোরা সেই টাকাগুলো জনগণের টাকাগুলো ছেড়ে দিচ্ছিস। অনেকে বুঝবেন জানবেন তবে এই টাকাগুলো মানুষকে দেবেন। অনেকে আছেন দেখবেন বড় লোকের জব কার্ড আছে কিন্তু একটা মানুষ গরিব মানুষ রিক্সা চালায় ভ্যান চালায় মাটি কাটে তার কিন্তু একটা জব কার্ড নেই, সেই টাকাগুলো কিন্তু এদের মতো বড় লোকরা ছেড়ে খেয়ে নেয়। বন্ধু তোকে একটা কথা বলি বন্ধু, জনগণ যেদিন কার খেপে যাবে না সেদিন তোদের মতো মানুষকে আর বাঁচাবে না। আমার টাকা গেছে যাক, আমি খানা মানুষ ভিক্ষা করে তোকে বিশ্বাস করে আমি 10,000 টাকা দিয়েছিলাম, তুই নিজে বলেছিলিস তোর ঘরের চালের উপরে পেপার, তো থাকতে কষ্ট হয় তোকে একটা ঘর দেবো। এরকম করে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারা অসহায় হয়ে পড়েছে, আমার টাকা আর ফেরত দিতে হবে না বন্ধু। কিন্তু তোর মতন মানুষের সঙ্গে আমার মতো মানুষ মেশা ঠিক নয়, আমাকে নিয়ে চলো বুগি। ও 10,000 টাকা নিয়ে যদি বড় লোক হতে চায় ও হো, কিন্তু ওর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো বন্ধু। যেও না, কথা শুনে বন্ধু, বন্ধু যেও না। না বন্ধু না, তুমি যেও না বন্ধু, তুমি দাঁড়াও বন্ধু, তুমি যে পারো না বন্ধু, তোমার বন্ধুকে একটিবারের মতো ক্ষমা করে দিতে। আমি যে আগে বুঝতে পারিনি বন্ধু, আমাকে আমার লোভ এত নিচে নামিয়ে নিয়ে যাবে, তবে বন্ধু আমি কথা দিচ্ছি সবার টাকা আমি ফেরত দেবো, তার আগে আমি তোমার টাকা দেবো, নইলে যে আমাদের বন্ধুত্বের বিচ্ছেদ হয়ে যাবে বন্ধু। শোনো, কোর্টে যখন বিচার হয় গীতা ছুঁয়ে শপথ পাঠ করানো হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না।
কিন্তু তারা মিথ্যা কথা বলে। তুমি এবং তোমাদের মতো মানুষ এই জনসাধারণ এই পদে নিযুক্ত করার পর তোমরা শপথ নিয়েছিলে যে জনগণের পাশে থাকবে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো। প্রতিবন্ধী অন্ধ মানুষ, তার কাছে টাকা নিয়েছো, তাদের এই চোখের জল বিফলে যাবে না। একদিন উপরওয়ালার কাছে সুদে আসলে তোমাদের কৈফিয়ত মিটিয়ে দিতে হবে। শেষে তুমিও জানি আমি আমার হৃদয় আমার ভালোবাসে নিজের ভুলে Ashit Sandosha, DJ Bapi, Dushai Ek Number Pole.